এখন প্রধান অতিথি বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। Development of outcome-based curriculum, Faculty of ESDM Science, ESDM Speech, workshop with Samanta Sir Speech, Dr. Shahidul Islam, and V.C of PSTU Prof, Dr. Ahmed Parvez, and Faculty of ESDM Science and ESDM Management is Samanta Sir Speech. সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ট্রেনিংটা অনেক আগেই হওয়ার কথা ছিল, আমাদের এই বছর সকালটিকেও কিন্তু এই অংশ এখনো হয় নাই। করোনা পরিস্থিতির কারণে আসলে আমরা এই অংশ পূরণ করতে পারিনি। সুবন্ধু সাহেব বারবার এসেছেন, আমার আমি যত দায়িত্ব বা পালন করি দুটি দায়িত্ব, কিন্তু আসলে দেশের অবস্থা এরকম ছিল যে ফিজিক্যালি মিটিং করার কোনো অনুমতি ছিল না। আর যেরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধুমাত্র ভার্চুয়ালি ওয়ার্কশপ করে আসলে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, বিশেষ করে বিকাল স্যার থাকাল থেকে অনেক শিক্ষক আমরা জানেন অনেকগুলো ডিপার্টমেন্ট এতগুলো শিক্ষকের সমন্বয়ে ফিজিক্যালি ওয়ার্কশপ করা এটা আইনগতভাবে একটা বিপজ্জনক অবস্থা, এজন্য সেটার অনুমতি আমি দিই নাই। এখনো কিন্তু বিকাশের ফ্যাকাল্টি আমরা ফিজিক্যালি ওয়ার্কশপ করতে পারবো কিনা এটা আমরা উপাস আছে, এবং 30 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, লকডাউনটা আবারও এক সপ্তাহ বাড়ানো হয়েছে, যদিও সীমিত পরিসরে যানবাহন চালু করা হয়েছে। আমরা এটার পরে হয়তো এগ্রিকালচার ফ্যাকাল্টিকে শুরু করবো ফিজিক্যালি, কিন্তু ফিজিক্যালি না পারে আমরা ভার্চুয়ালি হলেও আমাদের শুরু করতে হবে, কারণ আমাদের ধরুন মাসের মধ্যে কাজটা আমাদের সম্পন্ন করতেই হবে, কারণ এটা আমাদের প্রোগ্রামে আছে, আমাদের বাজেট আছে, আজকে এই প্রোগ্রামগুলো আমাদের করতে হবে। যেটা সৈকত সাহেব বলেছেন যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে প্রোগ্রামগুলো আছে ফ্যাকাল্টিতে সেগুলিকে আমাদের ইনক্রিমেন্টেশন করতে হবে। এটা ছাড়া আমাদের যে গ্রাজুয়েট তাদের মূল্যায়ন সঠিকভাবে হবে না, জব মার্কেটে ঢুকতে হলে আমাদের এই প্রোগ্রামগুলো অবশ্যই একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। কারণ জানেন যে কাউন্সিল বাংলাদেশে অলরেডি কথা করা হয়েছে, সেগুলো বিভিন্ন আইন তৈরি করা হয়েছে, কীভাবে এগুলোকে মূল্যায়ন করা হবে, বাকি সব কিছু ঠিকঠাক, শুধু আমাদের এখন যে কারিকুলাম এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটা আপনারাও দেখবেন যে সময় জাতীয় পর্যায়েও সেমিনার ওয়ার্কশপ হয় যে একটি বিষয়ের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়, একটা হচ্ছে কি তার যে দক্ষতা, তার দক্ষতা কতটুকু সে অর্জন করলো গুরুত্বপূর্ণ বিষয় যা আছে আপনাদের কারিকুলাম ডেভেলপ করবেন। তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই একটি গ্রাজুয়েট সে তার দক্ষতা প্রবর্তন করবে, যাতে করে জব মার্কেটে গিয়ে সে প্র্যাকটিক্যাল কাজ দিয়ে একটা সাথে কলমে এই কাজটি করতে হবে, এগুলোতে তাদের অসুবিধার সম্মুখীন না হয়। তো এটা আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো সেক্টরে, বিশেষ করে ইন্ডাস্ট্রি সেক্টরে বিদেশি এক্সপার্ট আমাদের দেশে নিয়োজিত, এবং তারা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে। আমাদের যারা উদ্যোক্তা, ইন্ডাস্ট্রি যারা উদ্যোক্তা, তারা বাংলাদেশের যে গ্রাজুয়েট
তাদেরকে তাদের উপর তারা ভরসা রাখতে পারে রাখতে পারে না, কারণ হচ্ছে যে তারা দক্ষ দক্ষ না, কোনো কাজ তারা করতে সঠিকভাবে পারে না। একটা এফেক্ট একটা মেশিন যদি নষ্ট হয় তাকে সরাসরি গিয়ে কোনো ইঞ্জিনিয়ার বাংলাদেশে ঠিক করবে সরাসরি আমাদের কি পড়াশোনা হচ্ছে, আমাদের কি করা উচিত,
আমি বেশি কিছু বলি না, অবশ্যই আপনারা কি আছেন, আপনাদের সব স্কিল আপনারা কি আছেন, প্র্যাকটিক্যাল স্কিল একটু লাগবে, কারণ প্র্যাকটিক্যাল স্কিলটা জন্য ল্যাবরেটরি অ্যাডজাস্ট করা লাগবে। আপনার ল্যাবরেটরি খুবই দুর্বল, এমন সাইন্স আমি জানি, এনএসএসের ল্যাবরেটরি খুবই দুর্বল, তারপরে ভেটেরিনারি সায়েন্সে খুব একটা আমার কাছে যে তথ্য আছে, ল্যাবরেটরি খুবই দুর্বল, ভুল বাজেট দিয়ে বেশি করে দিতে লাগবে। আমি অলরেডি বলে দিচ্ছি এবার, যে আগের অর্থ বছর বাজেট তো তারা করতেছে, টাকা কম, এরপরও দুর্বল এই বাজেট আমার বেশি দিলাম, আর লেবের সাইকেল দিলাম, এক কোনায় বদল ব্যবহার করার কোনো দাম নাই, যেটা ব্যবহার করবেন ওইটাই কিনা, এই টাকার অবশ্যই দরকার নেই। আমি বলছি যে এবার যদি আমরা আমি বাজেটের পিছনে আমি গরম আমি বলছি বলছি টাকা ধরো দিবি, আগামী বছর বাজেট কমে দিলে আপনি মাল কিনতে পারবেন, যে মাল ব্যবহার করা যায় না এই মাল আমার দেওয়া যাবে নাই, এই টাকা ফেরত যাবে বাংলাদেশ সরকার অন্য ওখানে ব্যবহার করবে, করোনা ঘাটে ব্যবহার করবে। আপনি জানেন সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ করে দিয়েছে, আমাদের চিঠি আছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক পুনরায় যাতে না হয়, সেই টাকা করোনা ঘাটে ব্যয় করবে, হাসপাতাল তৈরি করবে, এই ল্যাবে কোনো যন্ত্রপাতি কথা যন্ত্রপাতি দরকার আছে, আগে আমাদের মেন্টাল সেট আপটা ধন্যবাদ।